ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। এইভাবে লিখতে লিখতে আট পৃষ্ঠা লেখক লিখে রেখেছে, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম। লেখকের এই সম্পূর্ণ লিখাই একেবারে ডাহা মিথ্যা এবং কোরআন মাজিদের সরাসরি বিরোধী। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শায়তুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো, তোমাদের মন মতো, সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটেই কি খালি পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি সূর্যগ্রহণ লাগলেই কি না লাগলেই কি, এটা আল্লাহর আদেশ। আর এই বোকা মহিলা এখানে কাপড় পরে আর খালি গায়ে রাস্তাঘাটে ঘুরে, হিসাব পায় না, আর শিরক করে বই পড়ে দিন রাত শিরক করে। এই সময়ে সতর্ক থাকে, সূর্যগ্রহণ লেগেছে, শাশুড়ি বোকা মহিলা বলে সাবধান, তুমি হাঁটো কোনো কাজ করো না, শোয় না কোনো কাজ করো না, কি যে বলে তার কোনো হিসাব নাই। লেখক সব মিথ্যা কথা লিখে রেখেছে, আপনি সঠিক পাবেন কোথায়?